আসিবি আমার ঘরে আমার ছোট সোনা, ভরি দিবি খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে সুখী মন দিবে ভরে। আসবি আমার ঘরে আমার ছোট সোনা। কি ব্যাপার রে টুনি, তোর মনে দেখি আনন্দ লেগেছে, নতুন ঘর বানাচ্ছিস আবার গানও গাইছিস, কোনো খুশির খবর আছে নাকি রে? দিদি, আর কিছুদিন পর আমি ডিম দিব, আমার যে অনেক খুশি লাগছে জানো, নতুন ছানা আসবে তাই নতুন ঘরও বানাচ্ছি। ভালো, খুব ভালো, বানা ঘর, আমি আসলাম রে। আরে যোগ্য, তুমি এখানে বসে আছো আর ওইদিকে টুনি নতুন ঘর বানাচ্ছে, তুমিও টুনির মতো আমাকে একটা ঘর বানিয়ে দাও না যোগ্য, ওই পুরনো ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। কি হলো যোগ্য, কিছু তো বলো। আরে কণিকা শান্ত হও, আমাদেরকে কষ্ট করে নতুন ঘর বানানো লাগবে না, কিছুদিন যাক আমরা টুনির ঘরটাই দখল করব আর ওই ঘরেই থাকবো। সত্যি বলছো? তাহলে চলো এখন ঘরে যাই আমরা। কণিকা আর যোগ্য নদীর পার থেকে তাদের ঘরে চলে আসে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। টুনি তিনটা ডিমও দেয়। টুনি তার ডিমদের দিকে তাকিয়ে বলতে থাকে, ডিমের ভেতর থেকে ছানাদের শব্দ আসছে, মনে হচ্ছে ছানারা আজকে পৃথিবীতে আসবে, যাই তাড়াতাড়ি গিয়ে কিছু মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। ডিম সোনারা, আমি এসে পড়েছি সোনারা, তোদের আর কোনো চিন্তা নেই, এক্ষুনি তা দেওয়া শুরু করছি দাঁড়া। টুনি আবারও ডিমে তা দিতে থাকে। এক পর্যায়ে ডিম থেকে তিনটা ছানা বেরিয়ে আসে আর টুনি অনেক খুশি হয়। মা মা, আমাদের খুদে লেগেছে, আমাদের মিষ্টি ফল খেতে দাও মা মা। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন যোগ্য আর কণিকা টুনির বাড়িতে আসে। এ কি দাদা দিদি, তোমরা দুজনই হঠাৎ আমার বাড়িতে, কিছু কি লাগবে নাকি দাদা দিদি বলো আমাকে? হ্যাঁ লাগবে, তোর ঘরটা আমাদের লাগবে। কি বলছো কি দাদা তুমি, আমি তো তোমার কথা কিছুতেই কিছু বুঝতে পারছি না। কেন রে, যোগ্য তো সহজ কথাই বলেছে, বুঝিয়ে দিয়েছি, শোন তোর ঘরটা আজ থেকে আমাদের, তাই এক্ষুনি তোর ছানাদের নিয়ে ঘর থেকে চলে যা। কি বললে, কষ্ট করে ঘর বানালাম আমি আর দখল করবে তোমরা? দাঁড়াও দেখাচ্ছি মজা। আয় কে ঘরে প্রবেশ করবি, আয়, আজ এই লাঠি দিয়ে মেরে তোদের পিঠ ভেঙে ফেলবো আমি, আয় বলছি আয়, কর আমার ঘর দখল আয়। আরে যোগ্য চলো চলো, এইটুনি তো পাগল হয়ে গিয়েছে। এরপর যোগ্য আর কণিকা ওখান থেকে চলে তাদের ঘরে ফিরে আসে। যোগ্য দেখেছো ওই ছোট্ট টুনির কত বড় সাহস, আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দিল, ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, আমি ওর ঘর দখলের আশা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি ছাড়িনি, আমি তোর ঘর দখল করেই ছাড়বো। কি করে দখল করবে, দেখলে না টুনির কি তেজ? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কণিকা শোনো বুদ্ধিটা। এরপর যোগ্য কণিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে। আরে বাহ, তোমার তো অনেক বুদ্ধি, যাও যাও ঈগলের কাছে যাও। যোগ্য তার বুদ্ধিমতো ঈগলের কাছে যেতে থাকে। মা, আমরা এখন অনেক বড় হয়েছি, মা আমরা তিন বোন বনে খেলতে চাই, বাড়িতে খেলতে আর ভালো লাগছে না। মা তুমি না করো না, যাই বনে খেলতে, আমরা কারো সাথে ঝগড়া করবো না, তিন বোন খেলে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো মা। ঠিক আছে যা। এরপর তিন বোন বনে খেলতে চলে যায়। কি ব্যাপার দাদা,
কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো আমাকে? আর বলিস না যোগু, দুদিন হলো না খেয়ে আছি, খুব ক্ষুধা লেগেছে। তা তুই আমার কাছে কি মনে করে রে? আরে দাদা, আমি তো তোমাকে খাবারের সন্ধান দিতে এসেছি। সত্যি বলছিস? কোথায় খাবার বল বল, আমি এক্ষুনি যাব। ওই যে দাদা ছোট্ট টুনি আছে না, ওই টুনি ওর ঘরে একা থাকে। আমি শুনেছি টুনির মাংস খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ যোগ্য, আমি আসছি, তুই থাক। বুদ্ধি কাজে লেগেছে, আজকে ঘর দখল হয়ে যাবে। যাই, কনিকাকে সুখবরটা দিয়ে দে। যোগ্য উড়ে কনিকার কাছে আসে আর এদিকে ইকল টুনির ঘরে প্রবেশ করে। ছোট্ট টুনি, আজ তোর শেষ দিন, আমি তোকে এক্ষুনি খাবো। দাদা এমনটা করুন না দাদা, আমার তিনটে ছোট ছোট ছানা আছে। ইগল টুনির কথা না শুনে ওকে খেয়ে ফেলে। যোগ্য কনিকা খুশি মনে টুনির ঘরে প্রবেশ করে। আমার স্বপ্নের ঘর যোগ্য, আজ থেকে এই ঘরে শুধু তুমি আর আমি থাকবো। একে, তোমরা আমাদের ঘরে কেন? আমাদের মা কোথায়? তোমরা আমাদের মাকে তাড়িয়ে দিয়েছো নাকি? তাড়িয়ে দেইনি, তোর মাকে ইগল খেয়েছে। না, এটা হতে পারে না। মা ছেড়ে আমরা থাকবো কি করে? আর তোমরা আমাদের ঘর থেকে বের হও, বের হও বলছে। হ্যাঁ, বের হও, বের হও। আমরা আমাদের মায়ের শেষ স্মৃতি, এই ঘর কিছুতেই তোমাদের দখল করতে দিব না। তুমি বেরিয়ে যাও। এক থাপ্পড় দিলে এদিক থেকে ওদিকে চলে যাবি, আর বড় বড় কথা বলছিস? যা, এখান থেকে বেরিয়ে যা বলছি। এরপর যোগ্য কনিকা টুনির তিন কন্যাকে তাড়িয়ে দেয়। এরপর ওরা তিনজন একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্না করতে থাকে। মাগো, তোমাকে ছাড়া আমরা নিশো, আমাদেরও তোমার সাথে নিয়ে চলো মা। কদিন খাবারের হয়ে থাকতে আমাদের চিন্তা করছে না, আমরা এত কষ্ট করে যে থাকতে পারবো না মা। একই তিন কন্যা, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের বলো আমাকে? তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, তবে আর কেঁদো না, আমি সাহায্য করব তোমাদের। এরপর পরে জাদু করে তিনটা ফুলের ঘর প্রকট করে। আজ থেকে এই ফুলের ঘরে তোমরা তিন বোন থাকবে, আর কোনো বিপদ হলে আমাকে ডেকো, কেমন? আমি তোমাদের সাহায্য করব। এসব বলে পরে চলে যায়। তিন কন্যা তিন ফুলের ঘরে প্রবেশ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। উহ বাবা, কতদিন থেকে পাখির মাংস খাই না, সেই কবে টুনির মাংস খেয়েছি? আশেপাশে তো কোনো পাখিকেও দেখছি না, আজ আমার ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে। আরে, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, যাই গিয়ে ওই ঘরের পাখিকে খেয়ে আসি। কি ব্যাপার দাদা, তুমি আমাদের ঘরে কি চাই? তোদের চাই, আমি এখন তোদের খাবো, আমার মাংস খেতে ইচ্ছে করছে। ওরে বাবা রে, যোগ্য পালাও এইগুলোর কাছ থেকে, চলো চলো পালিয়ে যাই। এরপর যোগ্য আর কনিকা উড়তে থাকে, আর পিছু পিছু ইগলও উড়তে থাকে। উড়তে উড়তে তিন কন্যা তিন ফুলের ঘরের সামনে আসে, আর তিন কন্যাকে বলতে থাকে, টুনির ছানা, মায়েরা আমার, আমরা অনেক বড় বিপদে পড়েছি, ইগল আমাদের খেতে যাচ্ছে, দয়া করে তোদের ঘরে আমাদের আশ্রয় দে। কখনো না, তোমরা আমাদের ঘর দখল করে আমাদের তাড়িয়ে দিয়েছো। তোমরা আমি গাড়ি, ইগল তোমাদের বুদ্ধিতে আমাদের মাকে খেয়েছে, আমরা তোমাদের কখনো খাবো করবো না। ওই তো ইগল আসছে, বোনেরা চল চল নিজেদের ঘরে প্রবেশ করি আমরা। আর শোন, ঘরের দরজা শক্ত করে লাগাবে কিন্তু। এরপর ওরা তিন বোন ফুলের ঘরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। ইগল যোগ্য আর কনিকার সামনে আসে।
ঈগল ওদের কিছু বলতে না দিয়ে ওদের উপর আক্রমণ করে আর যজ্ঞ আর কণিকাকে খেয়ে চলে যায়। আর এভাবে যজ্ঞ আর কণিকা তাদের অন্যায় শাস্তি পায়। টুনি, তুমি একটা ভুলের মাঝে বসবাস করছো, তোমাকে সেই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যাকে বিশ্বাস করে তার সাথে আছো, সে তোমাকে ঠকাচ্ছে, কারণ সে কোনো ভালো মনের পাখি নয়, সে হলো শয়তান রাজা। না, আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, ও কখনোই আমার সাথে প্রতারণা করতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো, কারণ তোমার হাতে যে সাধারণ নিরীহ পাখিদের জীবন আছে। টুনি, এই টুনি, আর কত ঘুমাবে প্রিয় আমার? ও, তুমি কখন এলে? আর ও কোথায় চলে গেল? ও তো এখানে ছিল। তুমি কার কথা বলছো? এখানে তো কেউ নেই, আর তুমি তো ঘুমিয়েছিলে। না না, ও তো ছিল, আমি তো ওর সাথে দেখা করছিলাম, আর ও বলেছিল তুমি নাকি আমার সাথে প্রতারণা করছো। বুঝতে পেরেছি, নিশ্চয় তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। তবে তুমি আর কোনো চিন্তা করো না, আমি তোমার থেকে কখনোই দূরে যাব না। তুমি ঘুমালেও তোমার পাশে বসে থাকবো প্রিয়। এবার গোমরা মুখটা হাসি দিয়ে ভরিয়ে দাও দেখি। হ্যাঁ গো, এই তো আমি হাসছি। এই তো, আমার পাগলিটাকে দেখতে এখন কত মিষ্টি লাগছে। এই নাও তোমার পছন্দের ফুল। আর শোনো, আজ তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তুমি যাবে কি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে আমাকে একটু বলো না, কোথায় নিয়ে যাবে? আমি তো বলবো না, তুমি আমাকে বলো তো আমি তোমায় কোথায় নিয়ে যেতে পারি। পেয়েছি, তুমি আমাকে আখের চালের ঘরে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই, চলো এবার। কিন্তু ঘরটা কি জীবন্ত হয়েছে? আগে তো তুমি চলো, তারপর না হয় নিজের চোখে সবটা দেখে নিবে। এরপর টোনা টুনিকে নিয়ে আখের ঘরের চালায় চলে যায়। টোনা, ঘরটা তো অনেক প্রাণবন্ত হয়েছে, কিন্তু আমি যেমনটা চাই তেমনটা তো এখনো হয়নি। বোকামে, তার জন্য তো আরো সময় লাগবে, চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর তারা বাড়ির পথে যেতে থাকে, আর তখনই একটা বৃদ্ধা পথ আটকে দাঁড়ায়। এই মেয়ে, তুই ভুল করছিস, এখনো সময় আছে, তুই ফিরে আয়, ফিরে আয়। কে আপনি? আর আমি কি ভুল করেছি বলুন আমায়? তুই অনেক বড় ভুল করছিস। এই বৃদ্ধা, যা যা এখান থেকে, কি উল্টাপাল্টা কথা বলছিস? টুনি, তুমি এসব ফালতু পাখির কথায় একদম কান দিও না তো, চলো বাড়ি ফিরে চলো। না না, আমি যাব না টোনা, উনি আমাকে কি বলতে চাচ্ছে সেটা আগে আমাকে শুনতে হবে। আরে টুনি, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? চলো আমার সাথে চলো। টুনি কিছুতে যেতে রাজি হয় না, আর টোনা টুনিকে জোর করে তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে রাতও হয়ে আসে। আর টুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। টুনি, তোমার এখন বিশ্রাম নিতে হবে, তার আগে এই স্যুপটা খেয়ে নাও, তাহলে তোমার অনেক ভালো ঘুম হবে। আমি খাবো না, খাবো না এই স্যুপ, তুমি আমাকে একা থাকতে দাও। এটা না খেলে তো তুমি একদম সুস্থ হবে না, তোমাকে সুস্থ হতেই হবে, বেশি খেতে হবে না, একটু খেলেই হবে। টুনি কিছুতেই খেতে রাজি হয় না, টোনা জোর করে স্যুপটা খাইয়ে দেয়, কারণ স্যুপের সাথে যে ঘুমের ওষুধ মেশানো আছে, আর টুনি ওষুধ মেশানো স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়ে। টুনি দিন দিন অনেক চালাক হয়ে যাচ্ছে, আর আমার সম্পর্কে আস্তে আস্তে জেনেও যাচ্ছে, কিন্তু ও যদি আমার সম্পর্কে সব জেনে যায় তাহলে তো সব প্ল্যান আমার নষ্ট হয়ে যাবে, আমাকে জাদু প্রয়োগ করতে হবে। টোনা তার জাদু দিয়ে টুনির চারপাশে মায়াবলয় তৈরি করে, আর তারপর টোনা বেরিয়ে পড়ে। আসলে তোমরা এতক্ষণ ধরে যে টোনা টুনিকে দেখছো তারা কোনো সাধারণ পাখি নয়, তারা হলো জাদু দ্বারা পরিপূর্ণ দুই পাখি। আহ, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, ছেড়ে দাও আমাকে। আহ,
এভাবে কালো ছায়া সবার আত্মাকে আখের চালার ঘরে বন্দি করে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর পুরো জঙ্গলে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আর তা দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কি হচ্ছে জঙ্গলে? সব পাখি কোথায় চলে যাচ্ছে? বাহির থেকে কোনো শয়তানি আত্মা এসে সবাইকে নিয়ে যাচ্ছে না তো আবার? কোথায় পাবো আমি এত প্রশ্নের উত্তর? আর টোনা তো আমাকে কিছুই বলছে না। টুনি মনের অশান্তিতে এদিক সেদিক পায়চারি করতে থাকে। ঠিক তখনই ঈগল সেখানে চলে আসে। টুনি চলো আমার সাথে, তোমাকে ভীষণ প্রয়োজন আছে আমার। এ কি, তুমি আমার স্বপ্নের সেই পাখিটা না যে আমাকে বাজে কথা বলেছিল? ওসব পরে হবে, আগে চলো আমার সাথে। ঈগল টুনিকে জোর করে নিয়ে সেই আখের চালার ঘরের সামনে যায় আর আড়ালে লুকিয়ে থাকে। দেখো, যাকে তুমি বিশ্বাস করছো সে কেমন নিরীহ পাখিদের ধরে ধরে মারছে, সে নিজের স্বার্থের জন্য কতটা নিচে নেমেছে দেখো। টুনি রেগে টোনার কাছে যায় আর জোরে একটা থাপ্পড় মারে। শয়তান, তুই এতদিন আমাকে ঠকিয়েছিস আর নিরীহ পাখিদের এভাবে হত্যা করছিস? আমি ঠকাইনি, এটা তো তুমি চেয়েছিলে। এখন তোমার মনে নেই, কারণ তোমার সব স্মৃতি মুছে গিয়েছে। মানে কি হয়েছিল আমার সাথে? এ অনেক দিন আগের কথা, তুমি এই ঘরের পাশে অর্ধেক মূর্তি হয়েছিলে। টোনা, আমি আখের ঘরকে জীবন্ত দেখতে চাই আর আমি তোমাদের মতো ডানা মেলে উড়তে চাই। বলো, আমি কি কোনোদিনও এটা পাবো না? তুমি পারবে আবার হাঁটতে, কিন্তু তার জন্য তোমার সব শক্তি শেষ করে দিতে হবে। আমি সব করতে রাজি, তবু আমি তোমাদের মতো করে বাঁচতে চাই, তুমি আমায় সাহায্য করো না? ঠিক আছে, তুমি তোমার জাদু শক্তি আমার হাতে তুলে দাও। যদি তুমি আবার চাও তাহলে তোমার এই জাদুবিদ্যা তোমার কাছে আবার ফিরে যাবে। এই না আমার জাদু। তখন তোমার সব জড়তা ভেঙে যায় আর তুমি পাখিদের মতো হয়ে যাও। কিন্তু তোমার সব জাদু শেষ হয়ে যাওয়ার কারণে তুমি তোমার সব স্মৃতি হারিয়ে ফেলেছো। আমি আবার আমার সব শক্তি চাই, আমার শক্তি ফিরে আয় আমার কাছে। হঠাৎ এক আলোর ঝলক টুনির ভিতরে চলে আসে আর টুনি আবার তার শক্তি ফিরে পায়। আর সেই শক্তি দিয়ে টুনি আখের ঘর ধ্বংস করে দেয় আর সব আত্মারা মুক্ত হয়ে যায় আর টুনিও আবার আগের মতো হয়ে যায়। টুনি, এটা তুমি কি করলে? আখের চালার ঘর কেন ধ্বংস করে দিলে? এবার আমি আমার পূর্ণ শক্তি কোথায় পাবো? শয়তান, তুই কোনো শক্তি পাবি না, তার আগে তুই ধ্বংস হবি। আমাকে ধ্বংস করা অত সহজ নয়, আমাকে আর কোনোভাবে আটকাতে পারবি না। টুনি, তুমি জাদু দিয়ে ধ্বংস করে দাও, নয়তো যে অনর্থ হয়ে যাবে। টুনি তার চোখের জাদুতে টোনার গায়ে আগুন লাগিয়ে দেয় আর টোনা পড়তে থাকে। আমি আবার ফিরে আসব আর আমার পূর্ণ শক্তি নিয়েই ফিরে আসব। এরপর টোনা অদৃশ্য হয়ে যায় আর টুনি সে অর্ধেক মূর্তির মতোই থেকে যায় আর বাকিরা শান্তিতে বসবাস করতে থাকে। মা মুন্নি, আমাকে এক গ্লাস জল দে না রে মা, আজ কেন জানি কাশিটা খুব বেড়ে গেছে। দেখতে পাচ্ছো না, আমি স্কিন কেয়ার করছি, এসব রেখে আমি এখন তোমাকে জল দিতে পারবো না। তোমার যদি খুব জলের প্রয়োজন হয় তাহলে তুমি তোমার আদরের বড় মেয়েকে গিয়ে বলো। বাবার কাছে কি কখনো সন্তান ভেদে আদরের কম বেশি হয় রে মা? হয় না হয় না, ও সব তোর ভুল ধারণা, যাকে ছাড় ও সব। মা টুনি, মা টুনি, কোথায় তুই মা? আমাকে আমাকে আর ডাকতে হবে না বাবা, এই তো আমি তোমার জন্য জল নিয়ে হাজির হয়েছি। জলটা খেয়ে শান্তি পেলাম,
এবার একটু পাশে এসে বস তো মা, তোর সাথে দুটো কথা বলি। হ্যাঁ বাবা, বলো না কি বলবি। তোদের মা মারা যাওয়ার পর থেকে শত আদরে তোদের আমি বড় করে তুলেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। যদি কখনো তোরা আমার কোনো ভুল পাস তাহলে আমাকে ক্ষমা করে দিস মা। বাবা, তুমি এভাবে বলছো কেন? তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছো বাবা? তুমি সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন বলছো হঠাৎ? আসলে মা, আমি আমার ব্যবসার জন্য অনেক টাকা ঋণ করে ফেলেছি। এদিকে ব্যবসার অবস্থাটাও তেমন ভালো যাচ্ছে না, যার কারণে আমি নির্দিষ্ট সময়ের মাঝে আমার ঋণগুলো পরিশোধ করতে পারছি না। জানি না এবার আমার কি হবে, আমি কোথায় পাবো এত টাকা? বাবা, তোমার ভুলের কারণে আবার আমাদের এত দামি ঘরটা হারাতে হবে না তো? আহ মুন্নি, তুই এসব কি কথা বলছিস? দেখতেই তো পাচ্ছিস বাবা অনেক চিন্তায় আছে, কোথায় একটু সান্ত্বনা দিবে তা না করে। বাবা, তুমি মুন্নির কথা কিছু মনে করো না তো। তুমি চিন্তা করো না বাবা, তোমার এই দামি ঘর, তোমার ব্যবসা সবই ঠিক থাকবে। তোর কথা যেন সত্যি হয় রে মা, আমার এত কষ্টে তিল তিল করে গড়ে তোলা বাড়ি ব্যবসা কিছু যে আমি হারাতে চাই না রে মা। টুনি তার বাবাকে অনেক সান্ত্বনা দেয়, আর এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। আর এদিকে রাজু টুনার পাওনাদাররা বাড়িতে এসে হাজির হয়। রাজু কাকা, ও রাজু কাকা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ বাবা, ভিতরে এসো। এখন ভিতরে যাওয়ার কোনো সময় নেই, বাহিরে এসো তুমি। কি মনে করে হঠাৎ তুমি আমার বাড়িতে এলে বাবা? আমার কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছো তার কি কোনো খেয়াল আছে তোমার? হ্যাঁ বাবা, মনে আছে। শুধু মনে থাকলে তো হবে না, আমাকে তো টাকাটা ফিরিয়ে দিতে হবে। আজ আমার খুব টাকা প্রয়োজন, তাই আজই আমার টাকাটা দিয়ে দাও। বাবা, আমার কাছে যে আজ কোনো টাকা নেই, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আমি কোনো সময় দিতে পারবো না, আমার এখনই টাকার প্রয়োজন। হয় টাকা দাও, আর নয়তো এই পুরো বাড়িটা আমার নামে লিখে দাও। বাবা, আমি যদি তোমার নামে আমার বাড়িটা লিখে দেই তাহলে আমি আমার 2 মেয়েকে নিয়ে কোথায় যাব? সে তোমার ব্যাপার, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো ঘাট ধাক্কা দিয়ে আমি তোমাদের বের করে দিব, এই বলে দিলাম। কালু দাদা, তুমি এতটা নিষ্ঠুর হয়ো না কালু দাদা, তুমি আমাদের একটু সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। তোদের আমি আর 1 মিনিটও সময় দিব না, যা বের হ বলছি। এই বলে কালু কাক সবাইকে বাড়ি থেকে বের করে দেয়, আর রাজু টুনার দামি ঘরটা নিজে নামে করে নেয়। এদিকে টুনি অসুস্থ বাবাকে নিয়ে দূরে চলে আসে। বাবা, তুমি তো বাবা নামে কলঙ্ক, যদি তাই না হতো তাহলে এভাবে সব শেষ করতে পারতে না তুমি। মুন্নি, এক থাপ্পড়ে তোর গাল ফাটিয়ে দিব বলে দিলাম, এত বড় হয়েছিস এখনো বাবাকে সম্মান করতে জানিস না। ওকে বলে আর কি করবি রে মা, সব দোষ তো আমার। বাবা, তুমি আর একটা কথা বলবে না, তুমি শুধু ধৈর্য ধরো বাবা, আমি ওই শয়তান কালুকাকের পাওনার টাকা শোধ করে দিয়ে আমি আবার আমাদের দামি ঘরটা ফিরিয়ে আনবো, আনবোই বাবা। টুনি দামি ঘরটা পাওয়ার আশায় তাৎক্ষণিক কলাপাতার ঘর বানায়, আর সেই ঘরে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। মুন্নি, তুই বাবার খেয়াল রাখিস, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। ঠিক আছে, রাখবো, তবে তুই কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, রান্নাটা কিন্তু তোকেই করতে হবে। ঠিক আছে রে বোন, আমি ফিরে আসবো, তুই শুধু দয়া করে বাবার খেয়াল রাখিস। এরপর টুনি কুড়াল নিয়ে কাঠ কাটতে চলে যায়, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে টুনি অনেকগুলো কাঠ সংগ্রহ করে। এদিকে সন্ধ্যাও নেমে আসে, আর টুনি কাঠ নিয়ে
যেই না বাড়ির পথে যেতে ধরে অমনি মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই অসময়ে বৃষ্টিটা যে কেন নামলো কিছুই বুঝতে পারছি না। এই বৃষ্টিতে তো আমি ঠিকমতো উঠতেও পারবো না, ওইদিকে তো মুন্নি রান্নাও করবে না, আর রান্না না করলে তো আমার অসুস্থ বাবাটা আজ না খেয়ে থাকবে। কি যে করি এখন আমি, তার উপর বেশ ঠান্ডাও লাগছে আমার। টুনি বৃষ্টি থেকে বাঁচার জন্য কচু পাতার নিচে বসে পড়ে, আর এদিকে বৃষ্টি যেন থামার কোনো নাম গন্ধই নেই। টুনি অসহায় দৃষ্টিতে এদিক সেদিক তাকাতে থাকে, আর হঠাৎ করে সে একটা প্রাসাদ দেখতে পায়। এই জঙ্গলে প্রাসাদ তো আমি আগে কখনো দেখিনি, অবশ্য দেখবই বা কি করে, আমি তো আজই প্রথম এখানে এলাম, এখন তো বাড়ি ফিরতে পারবো না, ওই প্রাসাদটা দেখতে যাই তো। টুনি ভিজে ভিজে প্রাসাদের ভিতরে ঢুকে, কিন্তু প্রাসাদে ঢুকে টুনি পুরো অবাক হয়ে যায়। পুরো প্রাসাদ তো ফাঁকা, দেখি তো একটু ডেকে, কেউ কি আছেন? কি হলো সারা দিন, কেউ কি আছেন ভিতরে? না, কেউ তো আমার ডাকে সারা দিল না। তার মানে কি প্রাসাদে কেউ নেই? সকালে তো মাত্র একটু খাবার খেয়ে বেরিয়েছিলাম, এখন তো আমার পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কিন্তু এখানে তো দেখছি আবার গরম গরম খাবারও রাখা আছে। দূর বাবা, আমার তো ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নি তারপর দেখা যাবে। এই বলে টুনি খাবার টেবিলে গিয়ে খাবার তুলে নিয়ে গপ গপ করে খেতে থাকে। এরপর খাওয়া শেষে প্রাসাদের একটা কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকাল হয়ে গিয়েছে, বৃষ্টিও তো থেমে গেছে, এবার বাড়ি ফিরে যাব। ও মা, এখানে এই মূর্তি কোথা থেকে এলো? রাতে ঘুমানোর আগে তো এটা দেখিনি। টুনি অবাক হয়ে মূর্তিটাকে স্পর্শ করে, আর অমনি অলৌকিক ভাবে মূর্তিটা জীবন্ত পাখিতে রূপান্তরিত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য। কিন্তু কে তুমি আর কিসের অভিশাপের কথা বলছো? আমি হলাম এই প্রাসাদের রাজকুমার, এক দুষ্ট জাদুকর আমাকে পাথর বানিয়ে রেখেছিল জানো, আর কোন জীবন্ত পাখি যদি ইচ্ছে করে আমাকে স্পর্শ করে তবে আমি আবার জীবন্ত হতে পারবো, এটাই আমাকে বলেছিল ওই জাদুকর, আর তুমি সেটাই করেছো। আর আমার এত বড় উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার বলো তো আমি তোমার কি উপকার করতে পারি? আমার একটা উপকারের ভীষণ প্রয়োজন, যদি তুমি চাও তাহলে আমাকে একটু সাহায্য করো। দাঁড়াও, তোমাকে সবটা বলছি। এই রাজকোষাগার থেকে তোমার যত খুশি তত টাকা নিয়ে যাও, আর তোমাদের দামি ঘর উদ্ধার করে নাও, যাও। তোমাকে অনেক ধন্যবাদ রাজকুমার, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। কালু দাদা, এই নাও টাকা, এখানে তোমার পাওনা টাকা থেকে অনেক বেশি টাকা আছে বুঝেছো, আর এখন আমাদের দামি ঘরটা আমাদের ফিরিয়ে দাও। দিব না ফিরিয়ে তোদের ঘর। তাহলে এক্ষুনি আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে মামলা করব, আর বলবো টাকা নিয়ে তুমি ঘর ফিরিয়ে দিচ্ছ না। না না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়, আর টুনি তার বাবা আর বোনকে নিয়ে দামি ঘরে বাস করতে থাকে। জঙ্গলের এক কোণে এক গরিব মিনু পাখি তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। মা টুনি, এই শুকনো কাঠগুলো নিয়ে বাজারে চলে যাত, আর এগুলো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসিস, ঘরে যে একদম কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুনি শুকনো কাঠের বোঝাগুলো নিয়ে উড়ে উড়ে বাজারে যায়। আর একটা পাখিকে একটা আম গাছ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, আরে এই আম গাছটা তো দেখতে ভারী সুন্দর, আমার কেন জানি মনে হচ্ছে আম গাছটা নিলে আমার জন্য ভালোই হবে। অবশ্য আমাদের তো কোনো গাছ নেই, অন্যের গাছে বাসা বেঁধে আছি, এই আম গাছটা লাগিয়ে আমি আর মা এই গাছে আবার বাসা বেঁধে থাকতে পারবো। হ্যাঁ, আমি বরং এই গাছটাই নিয়ে যাবো।
টুনি তার ভাবনার কাজ শেষ করে তার কাছে থাকা শুকনো কাঠগুলো নিয়ে বিক্রি করে দেয়। আর সে টাকা দিয়ে আম গাছটা কিনে নেয় আর গাছ নিয়ে বাড়ি ফিরে আসে। টুনির হাতে আম গাছ দেখে মিনু ভীষণ রেগে যায়। গাধা কোথাকার, আমি বলেছি খাবার আনতে, আর সে কিনা এনেছে গাছ, তাই এখন কি তুই গাছ খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, আমার এসব আর সহ্য হয় না, আমার হয়েছে জ্বর তো জ্বালা, বলবো একটা করবে আর একটা। মা, আমার না গাছটা খুব পছন্দ হয়েছে, তাই আমি কিনে নিয়েছি মা, তুমি আমাকে আর একদম বকো না মা। তুমি দেখো মা, এই আম গাছে একদিন অনেক আম ধরবে, আর আমরা সেই আম বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো, বুঝেছো? আমার হাতে ছাটার বাড়ি খেতে না চাইলে এখুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। টুনি মায়ের ভয়ে গাছ নিয়ে নিচে নেমে আসে আর গাছটা মাটিতে লাগিয়ে দেয়। আম গাছ, আমি তোকে অনেক ভালোবেসি, মায়ের অনেক বকুনি খেয়ে লাগালাম রে, তুই কিন্তু একদম আমাকে হতাশ করিস না, এই বলে দিলাম। টুনি এভাবে একা একাই কথা বলে আর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে গাছটা অনেক বড় হয়ে যায় আর তাতে ফুল ফল দুটোই ধরে। গাছ বন্ধু, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার মান রেখেছিস। আমার আমগুলো পাকলে তুমি সেগুলোকে বিক্রি করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু। কি রে টুনি, তোর তো দেখছি কপাল খুলে যাচ্ছে রে, কত আম ধরেছে, তা আমাদের দুই একটা আম খেতে দিস, কেমন? তুই কোনো চিন্তা করিস না সুখী, আমার আমগুলো তো এখনো অনেক কাঁচা, তাই না? পাকলে তোকে অবশ্যই খাবো রে, চল এখন একটু পদ্মবিল থেকে ঘুরে আসি। টুনি আর সুখী সেখান থেকে চলে যায়। এদিকে এক অসহায় পাখি আম গাছের ডালে এসে বসে, আর তখনই গাছের একটা বড় আম বলে ওঠে, এই পাখি আয়, তুই আমার পাশে এসে বসেছিস কোন সাহসে? হ্যাঁ, তাও আবার ছানা নিয়ে? আমি একটু ঘুমিয়ে ছিলাম, আর তোরা কি না আমার ঘুম একেবারে নষ্ট করে দিলি। আম, তুমি রেগে কেন যাচ্ছ? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের কোনো বাড়ি নেই, শুধু এখানে একটা বাড়ি করে থাকবো ভাবছি। তুই এখানে বাড়ি করে থাকবি? আর রোজ তোর ছানা আমার মাথা খাবে, তাই না? আর তারপর বলবে সুন্দর আমটা খেয়ে নিবো, তাই তো? যা দূর হ বলছি এখান থেকে। দোহাই লাগে আম, তুমি এমন করো না, তুমি একটু আশেপাশে তাকিয়ে দেখো, কোনো গাছই ফাঁকা নেই, তাহলে আমরা কোথায় গিয়ে বাসা বাঁধবো বলো তো? সেটা তোর ব্যাপার, তুই এখন এখান থেকে চলে যা। অহংকারী আমের কথায় কষ্ট পেয়ে পাখিটি তার ছোট্ট ছানাকে নিয়ে গাছ থেকে উড়ে চলে যায়। এদিকে আম একা একা বলতে থাকে, ও বাবা, বড্ড বাজা বাজা গেল, এসব যে কোথা থেকে আসে তা কে জানে। এরপর আম আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে আম গাছ আমের সব কাহিনী দেখে ভীষণ রেগে যায়, কিন্তু কোনো কিছু না বলে চুপচাপ সব দেখে যায়। এভাবে দিন পেরিয়ে রাত হয়। আবার রাত পেরিয়ে সকাল হয়। আর এদিকে সব আমগুলো পেকে যায়। আরে বা, আমগুলো তো পেকে গিয়েছে, আমি বরং আজকে সব আম পেরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি, তাহলে আমার মা আজ নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং তাই করো, তাহলে আমিও আবার ফুল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি বস্তা নিয়ে আসছি। টুনি উড়ে গিয়ে বস্তা নিয়ে আসে আর তাতে সব আমগুলো ছিঁড়ে নেয়, শুধুমাত্র অহংকারী আম ছাড়া। সব আম ছিঁড়েছো, ভালোই হয়েছে, আমার আশেপাশে আর কোনো ঝুটঝামেলাই থাকলো না, এবার আমি একটু মন শান্তি করে থাকতে পারবো। তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস আম,
এখন যদি তোকে আমি না ছেড়ে তাহলে তো গাছে তুই পচে গলে যাবি। আমার এত সুন্দর রূপ কখনোই নষ্ট হবে না, আর আমি কখনোই পচে গলে যাব না। এত অহংকার কিন্তু কিছুতেই ভালো নয়। অহংকারীকে মন খুলে অহংকার করতে দাও, সময় হলে ঠিকই ওর পতন হবে। গাছের কথা শুনে টুনি মুচকি হাসে আর বস্তার সব আম নিয়ে বাজারে চলে যায়। আমনি নাম আম নিয়ে যান, পাকা পাকা সুস্বাদু আম, আসুন আসুন নিয়ে যান। টুনির ডাক শুনে সব পাখিরা উড়ে সেখানে আসে আর এক নিমিষের মধ্যেই টুনির সব আমগুলো বিক্রি হয়ে যায় আর টুনি অনেকগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আম গাছ থেকে আমাদের অনেকগুলো আম হবে আর আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। দেখো মা, আজ আমার সেই কথা কেমন ফলে গিয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। আমার সেদিন তোকে বকাটা বড্ড ভুল হয়ে গিয়েছে। এবার যা হাত মুখ ধুয়ে নে, খাবি চল। টুনি হাত মুখ ধুতে চলে যায়। এদিকে ক্ষুধার্ত বৃদ্ধা পাখি আম খাওয়ার জন্য ডালে এসে বসে। গাছে তো একটা আম ছাড়া আর কোনো আমি দেখতে পাচ্ছি না। আমি বরং ওই একটা আম খেয়েই আমার ক্ষুধার জ্বালা মেটাই। খবরদার বলছি, তুই আমার গায়ে একদম হাত লাগাবি না। আমি কাল থেকে অনাহারে আছি, দয়া করে আমাকে খেতে দাও। কখনোই না। অহংকারী আম, এবার তোর পতনের সময় হয়ে এসেছে। এই বলে আম গাছ ঝাঁকুনি দিয়ে অহংকারী আমকে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা পাখি যাও, অহংকারী আমকে খেয়ে নাও। এরপর বৃদ্ধা পাখিটি আমটাকে খেয়ে ফেলে। কথায় আছে না, অহংকারের পতন অনিবার্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।